গুণের জন্য ভোগান্তি কিছুটা কমছে, কিন্তু তারপরেও মনে করেন যে সাধারণ পাবলিক যাদের যাদের ইনকাম নাই, কিন্তু তাদের জন্য ভাড়াটা অনেক বেশি। আর এই দিকে দেখা গেছে অন্য সব কিছু খোলা বাস বন্ধ ছিল, তাদের তো একটা ইনকামের সোর্স হলো। সব দিকে মোটামুটি ভালোই হয়েছে আশা করা যায়। একটু সুবিধা হয়েছে, অনেক দূর থেকে আসা, অনেক ভোগান্তিতে আসলাম, তিন চার জায়গায় ভেঙে ভেঙে আসলাম। এই পর্যন্ত ঘটনা পর্যন্ত যাবো, এই পাশে চান্দরা পর্যন্ত যাইতে পারতেছি, তারপরে আর কি ভেঙে যেতে হবো। তাতে আমার কোনো সমস্যা হইতেছে না, যাইতে পারতেছি। এখন যে বর্তমানে গাড়িগুলো চলতেছে, এখানে তেল খরচ উঠতেছে না, তাছাড়া ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট ভেঙে লেগে আমরা চলতাম হলো ঢাকা। ঢাকা না যেতে পারে আমরা চলতেছিল ঘুরাই দিকে, ঘুরাই দিকে চলার কারণে তো আমাকে দেখা যায় যে এমনি তেল খরচ উঠতেছে না, লোক নাই, দেখেন ঢুকি নাই গাড়ি। কয় টাকা মনে করেন পাবলিকে নিবো, কয় টাকা ড্রাইভার নিবো, কয় টাকা হেলপার নিবো? এখন তো চলার না চলাই বেলা চাল, কেন মনে করেন তেল লাগে 3,000 টাকা, 3,000 টাকা তেল লাগলে একটা ড্রাইভারের বেতন আছে মনে করেন 2,000 টাকা, নিচে 1,000 টাকা, তাহলে 1,000 টাকা নিবো রিক্সা কয়টা নিবো, রিক্সা বেতন আছে মনে করেন 500 টাকা, খরচ বাদ দিই। অন্তত 3 টাকা না ভাই, তাহলে গাড়ি চালিয়ে লাভ কী?